বোকা দেওয়া হয়েছে, বিশ্বাসভঙ্গ করেছে দল। দীর্ঘ চালবাহানার পরে ব্যারাকপুরের টিকিট দিল না দল। ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলেই দলে নিয়ে আসা হয়েছিল। দল আগে জানালে যোগ দিতাম না, কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। টিকিট না পেয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়ব, ব্যারাকপুরে বাইরে লড়ব না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, সেভাবে আমি চিন্তা করব না। দলের দায়িত্ব আমি কেন নেব? দেড় বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। সিজনাল কোনো ফ্রুট নেই, আমি 12 মাসের ফ্রুট। সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি, সিজনাল বলে আমার কিছু নেই। ভাবলে আপনাকে বলবো, আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি। মনে আক্ষেপ তো থাকবেই, দেড় বছর ধরে দল বলে নিয়ে এসছে কি আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। বললাম তো এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। প্রার্থী হওয়ার ইচ্ছা বা প্রার্থী হওয়ার স্বপ্ন অনেকেরই থাকতে পারে, সেটা অন্যায় নয়, সেটা কখনোই অমূলক নয়। দীর্ঘদিন দলের জন্য কাজ করে, প্রাণপাত করে কাজ করে, কেউ প্রার্থী হওয়ার কথা ভাবতেই পারে। কিন্তু দল যখন প্রার্থীপদ ঘোষণা করে দেয়, তখন দলের অনুগত সৈনিক যদি নিজেকে আমরা মনে করি, তাহলে সেই প্রার্থীকেই কাঁধে করে নিয়ে ভোট বৈতরণী পার করানো এবং তৃণমূল কংগ্রেসকে জেতানো, এটাই তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হিসেবে কাজ হওয়া উচিত। শুভেন্দু অধিকারী তো নিজেই বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যোগাযোগ রেখে চলেছেন, তার কথা তো সেটা তিনি নিজে স্বীকার করেছেন। সুতরাং তিনি যখন নিজে এই কথা বলছেন, তখন তার সাথে কে যোগাযোগ রেখে চলেছে সেটা তিনিই বলতে পারবেন, সে বিষয়ে তো কিছু বলা এই মুহূর্তে সম্ভব না। অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, এমএলএ এমপি থাকলেন, উনি টিএমসি কে চিনতে পারেননি এখনো? পরস্পরকে ভালোই চেনেন, এখন লুকোচুরি খেলা চলছে, আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল। উনি ভাবুন, বিজেপির লোককেও উনি অখুশি করেছেন, আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন, সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে। অর্জুন সিং বিজেপিতে ফিরতে চাইলে আবার নেওয়া হবে? সেটা তো আমি বলতে পারবো না, উনি ফিরবেন কিনা, পার্টি নেবে কিনা, সেটা পার্টি ডিসিশন নেবে। অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন, খুব বেশি হলে জেল খাটাতেন। আমি অর্জুন সিং এর ব্যাপারে যেটা বলবো, তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্তক্ত বা আক্রমণ করেননি, এক। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল, তাতে 34টা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিং এর পাওয়ার কথা। কিন্তু 2টো ভোট বাতিল হয়েছিল, সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না, সবাই জানে কার 2টো ভোট বাতিল হয়েছে। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কিনা, এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়, এটাতে আমার কোনো রোল নেই। কিন্তু অর্জুন সিং আজকে বুঝতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস প্রয়োজন হলে অনেককেই ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়।